নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 29 নভেম্বর 2022 মঙ্গলবার যে 5টা রাশির সুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই 5 রাশির বিষয়ে আমি আলোচনা করব। প্রত্যেকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আগামীকাল দিনটি শ্রবণা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্র রিপ্রেজেন্ট করছে আগামী দিনটিকে, এবং আগামীকাল যোগ রয়েছে ধ্রুব যোগ। অভিজিৎ মুহূর্ত 11:40 থেকে আপনার 12:25 পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকছে, অর্থাৎ এই সময় যে কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট আপনারা করতে পারেন। এবার আমি আসি মেন আলোচনা। দেখুন, প্রত্যেক মানুষ চায় যে আমি যেন ধনী হতে পারি, প্রচুর অর্থ আমার কাছে যেন আসে, খুব সহজে আসে। অর্থাৎ খুব সহজে যে আসার জায়গাটা মানুষ চিন্তা করে, কিন্তু কারো কারো ক্ষেত্রে খুব সহজে অর্থ আসে, আবার কারো কারো ক্ষেত্রে আসতে চায় না অর্থ। এর কারণ কি? আমি একটা কথা বারবার বলেছি, কেউ কেউ সোনার চামচ মুখে নিয়ে জন্মায়, আবার কেউ কেউ স্ট্রাগল করে সোনার চামচ মুখে নিতে হয়, কারো কারো পরিশ্রম করে সেই মতন জীবনে কিন্তু ডেভেলপমেন্ট করতে পারে না। অর্থাৎ এখানে কিন্তু বিভিন্ন রকমের প্রকার ভেদ কিন্তু আছে। তবে আপনার জন্মছক বিশ্লেষণ করা একান্তই দরকার, এবং এর পাশাপাশি আপনার হস্তরেখা এবং আপনার বাস্তু ক্ষেত্র। বাস্তুটা আমাদের জীবনে কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, কারণ প্রাপ্তির জন্য প্রচুর চেষ্টা করছে, প্রচেষ্টার উপর প্রচেষ্টা, প্রাপ্তি হচ্ছে না। কারণ এটা 4টা ভাবকে নির্দেশ করে এই প্রাপ্তি। আপনার সফলতার ভাব, আপনার ভাগ্য ভাব, আপনার আকর্ষিক প্রাপ্তির ভাব, আপনার ধনভাব। এই 4টি ভাব এবং আপনার জন্মছকে রাহু, শুক্র, বুধ এবং শনি কেমন আছে তার উপর কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে। এবার আমি একটি কথা বলছি, যারা রাহু কবচ নিচ্ছেন তাদের ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি, রাহু কবচ বা শনি কবচ বা যে কোনো কবচের ক্যাশ অন ডেলিভারি সিস্টেম কিন্তু চালু হয়ে গেছে। অর্থাৎ এখানে কিন্তু আপনারা প্রচুর মানুষ চেয়েছিলেন যে স্যার একটু ক্যাশ অন ডেলিভারি করলে আমাদের পক্ষে খুব ভালো হয়। আপনাদের ডিমান্ড ফুলফিলমেন্ট হয়ে গেছে, যারা নিচ্ছেন তো প্রত্যেকেই জানেন, আর যারা নতুন শুনছেন আজকে হয়তো ভিডিও, তারা অবশ্যই এই রাহু রক্ষা কবচ, শনি রক্ষা কবচ, ধনলক্ষ্মী কবচ, এগুলো কবচ নিতে গেলে আপনারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজটা আপনারা করুন, সময় মতো সমস্ত কিছু কী প্রসেস আছে সমস্ত কিছু কিন্তু জানিয়ে দেওয়া হবে। এবার আমি আপনাদেরকে জানাই যে আগামীকাল 5টি রাশির আমি কথা বলবো এবং নামের অক্ষর দিয়েও কিন্তু আমি আপনাদেরকে জানাবো। নামের অক্ষরটা যারা রাশি জানেন না কিনা তারাই শুধু শুনবেন, যারা রাশি জানেন রাশিটাকে কিন্তু বিশেষভাবে শুনবেন। অনেকে বলছেন যে আমার রাশি জানা নেই, কেউ বলছে এই রাশি, কেউ বলছে ওই রাশি, আমার জন্ম সময় নেই, বা হাত দেখে কেউ বলছে বিশ্বরাশি, কেউ বলছে ধনুরাশি, মানে একটা কনফিউশনের মধ্যে পড়ে আছেন। এই জন্য নামের অক্ষর দিয়ে আমি বার করে দিয়েছি যারা আগামীকাল প্রাপ্তির আপনার সম্ভাবনা আছে কি না, আপনি ইনভেস্টমেন্ট করবেন কি না, কেন ইনভেস্টমেন্ট করবেন, কি কারণ, এগুলো সমস্ত কিছুই কিন্তু আমি এই ভিডিওতে আপনাদেরকে পূর্ণাঙ্গ আলোচনা কিন্তু করব। এই জন্য ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন, কারণ আপনি ইনভেস্টমেন্ট করছেন, আপনার দশা, মহাদশা, অন্তর্দশা পারমিট করছে না আপনি ইনভেস্টমেন্ট করছেন, কিন্তু আপনার হচ্ছে না।
এই জায়গাটা যেন আপনার কনফার্ম হয়, সেই জায়গাটা কিন্তু আপনার ভাগ্যভাবকে স্ট্রং করতে হবে, এবং রাহু রক্ষা কবচ শনি রক্ষা কবচ আপনাকে পরিধান করতে হবে। কোন কবচটি আপনার জন্য দরকার সেটা জানা দরকার, না কেতুর কবচ আপনার ক্ষেত্রে দরকার, অনেক বিভিন্ন রকমের কবচ আছে, সেটা ম্যান টু ম্যান ডিফার কিন্তু করে। অর্থাৎ এখানে ইঞ্জিনিয়ার কিন্তু কবচ কিন্তু হয় না, প্রত্যেকের জন্য আলাদা আলাদা কিন্তু কবচ কিন্তু তৈরি হয়। এই জন্য আপনারা কিন্তু অবশ্যই এই কবচগুলো আপনারা পরিধান করুন, বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। কত অ্যামাউন্টে অর্থ প্রাপ্তি হবে সেটা তো টোটালটা ডিপেন্ড করবে আপনার ভাগ্যের উপর, আপনার ভাগ্যভাব আপনার ধনভাব, এই জায়গাগুলো দেখা একান্তই দরকার। এবার আমি আসি নামের অক্ষর দিয়ে আগামীকাল। তার আগে রাহুকালটা আপনাদেরকে জানিয়ে দিই, আগামীকাল রাহুকাল থাকছে তিনটা থেকে বিকাল তিনটা থেকে 4:30 পর্যন্ত কিন্তু রাহুকাল থাকছে, বৈকাল 3টা থেকে 4:30 পর্যন্ত কিন্তু রাহুকাল থাকছে। নাম্বার ওয়ান যে নামের অক্ষরের কথাগুলো অবশ্যই আপনারা লিখে নিন এবং ডায়েরিতে নোট করুন। নাম এম নাম যদি আপনার নাম যদি এম দিয়ে শুরু হয় নামের অক্ষর, তাহলে আপনার আগামীকাল প্রাপ্তি কিন্তু হতে চলেছে। আপনাদের টার্গেট নাম্বার 6। আপনার নাম যদি নামের অক্ষর যদি এল দিয়ে শুরু হয় আপনার আগামীকাল প্রাপ্তি কিন্তু হতে চলেছে। আপনার ক্ষেত্রে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7। আপনার নামের অক্ষর যদি এ দিয়ে শুরু হয় আপনার আগামীকাল প্রবল প্রাপ্তি কিন্তু হতে চলেছে। আপনার ক্ষেত্রে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 2। আপনার নামের অক্ষর যদি এস দিয়ে শুরু হয় আপনার আগামীকাল প্রাপ্তি কিন্তু হতে চলেছে। টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4। আপনার নামের অক্ষর যদি বি দিয়ে শুরু হয় আপনার আগামীকাল প্রাপ্তি কিন্তু হতে চলেছে। আপনার টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1। আপনার নামের অক্ষর যদি ডি দিয়ে শুরু হয় আপনার আগামীকাল প্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে। আপনার ক্ষেত্রে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6। এবার আমি আসি রাশির নাম এবং রাশিভিত্তিক আপনার টার্গেট নাম্বার। তার আগে প্রত্যেকে জয় শ্রীরাম অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। নাম্বার ওয়ান যে আগামীকালের রাশি মকর রাশি, আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8। আপনাদের ভাগ্যের মিটার 72%। দ্বিতীয় যে আমি রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9। আপনাদের ভাগ্যের মিটার 81%। এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7। আপনাদের ভাগ্যের মিটার 70%। চার নম্বর যে রাশির আমি কথা বলবো আগামীকাল প্রাপ্তি সম্ভাবনা প্রবল, সে রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6 এবং 5। আপনাদের টার্গেট নাম্বার 6 এবং 5 আপনাদের টার্গেট নাম্বার, আপনাদের ভাগ্যের মিটার 75%। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো আগামীকাল, সেই রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6। আপনাদের ভাগ্যের মিটার 68%। তো প্রত্যেকে আবারও বলবো জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। নমস্কার, ধন্যবাদ।